সহিহাদিস অনুযায়ী আমল করলে যদি ফেতনা বলে আমাদের ফেতনা বলে তাহলে আমাদের করণীয়কে ধৈর্য ধরবেন তাই না নবী সাল্লা সাল্লাম অধিকাংশ জায়গায় জবাবই দেন নাই দরকার কি একজন যদি বলে যে ভাই আপনি রফলিয়া দেন করে ফেতনা করছেন হ্যাঁ তো তার কাছে ফেতনা হোক না অসুবিধা কি মানে একটা আপনি শুধু তাকে বলবেন যে একে আল্লাহকে ভয় করুন এবং পড়ুন বেশি কথা তর্কে যাওয়ার কোনো দরকার নেই পড়ুন এবং আল্লাহকে ভয় করুন কারণ একটা সহি আমলকে ফেতনা বলা তার মানে হচ্ছে তিনি আল্লাহকে ভয় করেন না তাই না একটা সহি আমলকে কিভাবে আমরা ফেতনা বলতে পারি রাসুল সাল্লাহামের আমল করার পর যারা ফেতনা বলে তাহলে সেটাকে রাসুল সাল্লা সাল মিথ্যা আরোপ করা হবে ফেতনা বলাটা তো সে বলতেছে না যে রাসুলসল্লাহ সাল্লাম এটাকে ফেতনা বলেছেন বলেছে সে তাহলে আপনার বিশ্লেষণের ক্ষেত্রে আপনাকে আরও সূক্ষ্মদর্শী হতে হবে তাই না সে ফেতনা বলতেছে অন্য কারণে কারণ সে একটা সুনির্দিষ্ট আমল করে আপনি সে আমলের বিপরীত নতুন আমল নিয়ে এসেছেন তার দৃষ্টিতে নতুন সেটা যতই প্রতিষ্ঠিত হোক তার দৃষ্টিতে নতুন তার এলাকায় নতুন তার মসজিদে নতুন সে ভাবছে যে আমার মসজিদের দুটো আমল যদি হয় আমিন আসতে বলা হচ্ছে এখন যদি জোরে পড়া হয় তাহলে এখানে গণ্ডগোল লেগে যাবে জন্য সে ফেতনা বলছে আর কিছু না সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যে ভাই বলে না এটা হলো আল আল আরা আপনি কোনটা আর এখতেলাফ কোনটা বুঝতে হবে তো এবার বুঝাই দেন একটু ফাং করে আর কি এটা হলো মতের বিভিন্নতা এটা তো ফেতনা না রে ভাই তাই না ওলামাইকেরামের কেউ বলছেন রুকুর আগে রাফেলিয়া দাইন করার পক্ষে তারা মত দিয়েছেন এটাই রাজে তো অনেক হাদিস কেউ বলেছেন যে না কেমন হানাফি মজাবে আছে যে না রুকুর আগে রুকু থেকে উঠে কোনো রাফেলিয়া দাইন নাই তাহলে এটা তাহলে আমি বলবো আপনারটা ফেতনা আপনি বলবেন আমারটা ফেতনা আসলে কোনোটাই ফেতনা না দুটো হচ্ছে ফেকি মতদৈধতা তাহলে ফেতনা হলো কেমনে আসলে এই ফেতনাগুলো আমরা জোর করে বানাচ্ছি ফেতনা এগুলো ফেতনা নয় এই ক্ষেত্রে যে ইখতেলাভগুলো যে পোষণ করার মানে সুযোগ আছে কিংবা আগে থেকে চলে আসছে সুযোগ আছে আমি এই জন্য বলছি কেউ না কেউ তো আলেমদের মধ্যে এই মতগুলো বলছেন আমরা যেটা বলছি যে না এটা বেশি শুদ্ধ এটা কম শুদ্ধ অথবা এটা শুদ্ধ ওটা খাপা ওটা ভুল এতটুকুই তো বলছি এটা তো আমাদের আগের শ্লোভ এখানে ফেতনার কোনো কিছু নাই যদি সেটাই বলেন তাহলে ফেকের সমস্ত বইতে দেখবেন যে অনেক এখতেলাফ তাহলে তো সবই ফেতনা তাহলে ফেকের বই রাখা যাবে না সব দেখবেন যে মাদ্রাসা ফেকের বইতে সবগুলোতে এখতলাপলাফের আলোচনা আছে কোনো এখতেলাফ দেখলে কি আমরা ফেতনা বলতে পারি বলতে পারি না আর এখতলাফ দেখলে সেটাকে মিথ্যাও বলা যাবে না মানে কোনো ব্যক্তি যদি ফেতনা বলে ফেতনা বলার কারণ এই নয় যে সে নবী সাল্লাহ্লামের হাদিস হাদিসকে বিরোধিতা করছে সে ফেতনা বলছে অন্য জায়গায় যে আপনি আমলটা করলে আমাদের মসজিদে ফেতনা হবে লাগালাগি হবে মারামারি হবে এটা কিন্তু সেই কথাটাও শুদ্ধ নয় সেটাও আমরা বললাম